হ্যালো ইটু ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নতুন আর কি নিয়ে হাজির হয়েছি আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে এয়ারি ফটোশপ পার্ট সিক্সটি নাইন আজকের এই পার্টিতে আমরা আলোচনা করবো ফটোশপের লেয়ার মেনু লেয়ার মেনু থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এর ভিতরে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব এর আগে টিউটোরিয়ালে আমি এই নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যতগুলো অপশন রয়েছে সবগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করে দিয়েছি আপনি যদি আগের অপশনগুলো কাজ না জেনে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন কথা না বলে আজকে আমরা মূল টিউ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ শুরু করি তো কাজ শুরু করার আগে যে কথা না বলে নয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল অন করে রাখবেন পরবর্তীতে সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু মাত্র উপকারে আসে থাকে বা ভালো লেগে থাকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই অপশনগুলো ব্যবহার করতে হবে তো যখন আমরা আমাদের মেনু বার থেকে লেয়ার বিনতে ক্লিক করবো তারপর এখানে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবো প্রথমে যে অপশনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট তো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কি তো এইটা মূলত আমরা যখন কোনো ইমেজ নিয়ে কাজ করবো তখন মূলত এই বিষয়গুলো একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে তো আমি পারফেক্টলিভাবে আপনাদেরকে এই বোঝানোর জন্য আমি এখানে একটা ইমেজ আমার ওপেন করে নিয়েছি এখন আমি এই ইমেজটার ভিতরে এই অপশানগুলো অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো তো আমার ইমেজটা আপনারা যদি বর্তমান লুকটা দেখেন এই অবস্থা রয়েছে তো আমি যখন লেয়ার মিনিউতে ক্লিক করলাম লেয়ার মিনিউ থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে প্রথমে যেটা দেওয়া রয়েছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আমি যদি এটাতে ক্লিক করি ক্লিক করলে প্রথমে আমাদের এখানে একটা নাম চাবে যে লেয়ারের নাম আমরা কি দেবো আমরা এটা রাখবো এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এক তারপর এখানে কালার যেটা আমরা আগেই ব্যবহার করেছিলাম রেড দিলাম এখানে অর্থাৎ আমাদের লেয়ার প্যানেলে আইকনটা কীভাবে শো করাবে রেড কালার দিয়ে দিলাম ব্ল্যান্ডিং মোডটা কি থাকবে এখানে অবশ্যই নর্মাল থাকবে তারপর ওকে বাটনে ক্লিক করলাম ওকে বাটনে ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু একটা নতুন লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নামে এখন এখানে আমাদের কিছু সেটিংস রয়েছে এই সেটিংসগুলো দিয়ে মূলত আমাদেরকে ইমেজটা এখানে অ্যাডজাস্ট করতে হবে এখন মনে করেন আপনার যে ছবিটি রয়েছে ছবিটির আপনার অন্ধকার ছন্ন আছে তো এই ছবিটা একটু ব্রাইটনেস আপনার বাড়ানোর প্রয়োজন সেক্ষেত্রে উপরে দিকে দেখেন ব্রাইটনেস আপনি যদি এই বারটাকে ডান দিকে নিয়ে যান তাহলে এটার হোয়াইটনেস অর্থাৎ ব্রাইটনেসটা বাড়বে আর যদি এই বারটাকে এদিকে বাম দিকে নিয়ে যান তাহলে ব্রাইটনেসটা কমবে তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন আমি ডান দিকে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ইমেজ থেকে যে ডার্কনেস ভাবটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে তো আপনি যদি একদম হান্ড্রেড পার্সেন্ট করে দেন তাহলে কিন্তু একদম হোয়াইট লাগবে বেশি তখন কিন্তু দেখতে আবার ভালো লাগবে না তো আপনারা কি করবেন এখানে কতটুকু রাখলে ভালো লাগে সেটুকু আপনি এখানে অ্যামাউন্ট অনুযায়ী দিয়ে দেবেন কারণ বিভিন্ন ইমেজের ক্ষেত্রে বিভিন্ন অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দিতে হবে আমি যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে দেখেন আমার ড্রাগ ইমেজটা কিন্তু ড্রাগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি তো ইমেজটাকে হোয়াইটনেস বাড়াবো একটু তো আমি এখান থেকে এইটিন পারসেন্ট দিয়ে দিতে পারি তো আমি এইটটি পার্সেন্ট দিয়ে দিলাম তারপরে দেখেন কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা কি আমি যে এখানে শার্ট এবং যে গেঞ্জিটা পরে রয়েছি বা যে টি শার্টটি পরে রয়েছি এটা যদি কালারটা আমি একটু ডার্কনেস বা এর কালারটা যদি একটু ডিক করতে চাই সেক্ষেত্রে আমার কন্ট্রাস্ট ব্যবহার করব দেখেন আমি যখন এই বারটাকে ডান দিকে নিয়ে যাব তখন আমার পোশাকের কালারটা একটু উজ্জ্বল হবে আর যখন এই বারটাকে একটু বাম দিকে নিয়ে যাবো তখন পোশাকের কালারটি ভেঙে যাবে বা এলোমেলো হয়ে যাবে তো দেখেন আমি এদিকে ডান দিকে নিয়ে যাচ্ছি ডান দিকে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার আমার পোশাকটা কিন্তু আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে যাচ্ছে ঠিক আছে একেবারে দেখেন অনেকটা উজ্জ্বল হয়ে গেছে আর আমি যদি এটাকে আপনি এখান থেকে বাম দিকে নিয়ে যাই তাহলে আমার পোশাকের সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু কমে যাবে ঠিক আছে আর পরে যেটা রয়েছে ইউজ লেজসি ঠিক আছে আমি যদি এটা টিকমার দিই টিকমার দিলে আরও পাত করা সহজেভাবে বুঝতে পারবেন আমি দেখেন কন্ট্রাস্টটা বাড়াচ্ছি তো দেখতে পাচ্ছি পোশাকটা কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে ওদের একটা রেড কালার ভাব চলে আসতেছে আর যদি এটাকে বাম দিকে নিয়ে যায় পুরোটাই আমাদের হোয়াইট হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এই যে ব্রাইটনেস এর কাজ এবং কন্ট্রাস্ট তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি আপনার এইভাবে সেটিংসগুলো করতে একেবারে সমস্যা হয় তাহলে উপরে অটো নামে একটা অপশন দেওয়া আছে যদি অটোতে ক্লিক করেন অটোতে ক্লিক করলে আপনার ইমেজের সাথে কতটুকু ব্রাইটনেস এবং কতটুকু কন্ট্রাস্ট প্রয়োজন সে কিন্তু অটোমেটিক এখান থেকে সেটা কারেকশন করে নেবে তো দেখেন আমার এখানে কিন্তু মাইনাস টু ভ্যালু চলে আসে এবং কন্ট্রাস্ট আসছে ফাইভ ভ্যালু অতএব এটুকু রাখলে আমার ইমেজে কিন্তু পারফেক্ট তো আমি চাচ্ছি দেখেন আমার হোয়াইটনেসটা আমি একটু বাড়াবো যাতে ফেসটা একটু ক্লিয়ার দেখা যায় তো দেখেন ফেসটা কিন্তু এখানে ক্লিয়ার রয়েছে এরপরে দেখুন পাশে আরেকটি আইকন রয়েছে এটা হচ্ছে মাস্ক এখন আমরা মাস্ক নিয়ে কথা বলবো না কারণ পরে আমাদের মাস্ক অপশনগুলো আছেই যে লেয়ার মাস্ক ব্যাক্টোর মাস্ক এগুলো যখন আলোচনা করবো তখন আমাদের এই অপশনটি আসবে এই জন্য এখানে এটা আর আলোচনা করতেছি না নিচে থেকে দেখেন নিচে থেকে আমাদের কিছু অপশন রয়েছে আমি যদি এই চোখ আইকনটাকে অফ করে রাখি তাহলে আমার ইমেজের ভিতরে আমি যে ইফেক্টটি অ্যাপ্লাই করলাম সেই ইফেক্টটি এখানে চলে যাবে আবার যদি এটাকে অন করে দিই অন করে দিলে আবার সেটা আমি এখানে দেখতে পাবো এয়ারপর যেটা হচ্ছে ডিলেট ডিলেট মানে হচ্ছে আমাদের লেয়ার প্যানেল থেকে যদি এই ইফেক্টটাকে ডিলেট করে দিতে চাই আমরা সেটা এখানে ক্লিক করে দিতে পারি অথবা এই লেয়ারটাকে করেন করে ডিলিট বাটনে ক্লিক করে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে তো আমি এটাকে রাখতেছি এখানে আর এরপরে যেটা রয়েছে এটা আমাদের ব্যাক অর্থাৎ আমি যদি এটার শুধু এটার ইফেক্টে ফেলতে চাই সেক্ষেত্রে আমি ফেলতে পারবো যেমন রিসেট টু অ্যাডজাস্টমেন্ট ডিফল্ট যেটা আমরা অটোটা অটোতে যে করলাম মনে করেন সেটিংসে আপনি এভাবে করলেন সেটিংসে করার পর আপনার মনে হচ্ছে ভুল হয়েছে অ্যাডজাস্ট করতে পারতেছেন না সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি আগের পজিশন এখানে অটোমেটিক চলে আসবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে লিঙ্ক দ্য দিস অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার বিলো ক্লিক টু আপ অর্থাৎ আমার যদি এখানে আরও কোনো লেয়ার থাকতো মনে করেন আমি এখানে একটা লেয়ার নিচ্ছি গ্রেডিয়ান টুলের এখানে আমি এই গ্রেডিয়ানটা দিই আচ্ছা এইখানে এটা দিই এখান থেকে কালারটা রেড কালার দিয়ে দিই জাস্ট ওকে করি ওকে এটা ওকে করি এখানে ওকে করি তো দেখেন আমার কিন্তু এখানে দুটা লেয়ার রয়েছে এখন আমি যদি আমার এই এই লেয়ারের উপরে এই ইফেক্ট ব্যবহার করতে চাই আবার যদি নিচে যতগুলো লেয়ার আছে সব লেয়ারগুলোর উপরে এই ইফেক্ট আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লিক এটা ওপেন হবে তারপর এখানে থেকে এটা ক্লিক করলে আমার যতগুলো ইমেজ নিচের দিকে আছে সব ইমেজগুলোতে এই ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের এই অপশনগুলো সেটিং তো আমি চাচ্ছি যে যা আমার শুধু ইমেজের ভিতরে যেন এই ইফেক্ট থাকে সেক্ষেত্রে আমি শুধু ইমেজের উপরে এটাকে অ্যাপ্লাই করবো তো আমি এই লেয়ারটাকে আমার ডিলিট করে দিচ্ছি ওকে এরপরে আমি ব্রাইটনেস এটা যা দেখলাম এটাকে আমি অফ করে রাখতেছি অফ করে রেখে আমি এখন পরে যে অপশনটা রয়েছে এখন আমার পরের অপশনটি দেখবো এরপর আমি লেয়ার পেনে চলে যাচ্ছি সরি আমি এখানে টাইপিং টুলে সিলেক্ট হয়ে গেছে তো এখন আমার পরের অপশন চলে যাব আমি লেয়ার প্যানেলে ক্লিক করলাম লেয়ার প্যানেলে থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এরপরে দেখেন লেভেল লেভেলটা কি আমি যদি লেভেলটাকে অন করি লেভেলটা অন করলে এখানে একটা লেয়ারের নাম চাবে তো আমি এখান থেকে এই লেয়ারে লেয়ার ওয়ানে রাখতেছি বা লেভেল ওয়ান রাখতেছি এখান থেকে এটাকে আমি দিয়ে দিলাম অরেঞ্জ দিয়ে ওকেবার ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এখানে আমার একটা লেভেল চলে আসে লেভেলটা কি এখানে আমাদের কালার আমার ইমেজে যে কালারটি রয়েছে এই কালারটা আমি এখান থেকে সেট আপ করে নিতে পারি এখানে দেখতে দুটি বার রয়েছে এখানে একটা হচ্ছে হোয়াইট বার আর এখানে হচ্ছে একটা ডার্ক বার আমি যদি এই বারটাকে এদিকে কমাই তাহলে আমার ছবিটার ব্রাইটনেসটা কমে যাবে অর্থাৎ ড্রাগ মোডে চলে আসবে আমি যদি পুরোপুরি এখানে জিরো করে দিয়ে দিকে তাহলে ইমেজটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেছে তো এইটা যদি আমি ডান দিকে নিয়ে যাই অর্থাৎ এই বারটাকে হোয়াইট বারটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমি ইমেজটা কিন্তু ডিফল্ট থাকবে আমি যদি এই ড্রাগ বারটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে আমার ইমেজটা পুরোপুরি আমি এখানে হোয়াইট করে নিতে পারবো ঠিক আছে তো আপনার ইমেজটা যতটুকু ব্রাইটনেস বাড়ার প্রয়োজন ততটুকু আপনি এখানে বাড়ায় বাড়ার নিতে পারেন আর এখানে আমাদের এই অপশনটাতে ঠিকই একইভাবে আমরা এখান থেকে ইমেজের ড্রার্কনেস বাড়াতে পারি এখান থেকে হোয়াইটনেসটা বাড়াতে পারি এই বারগুলো অ্যাডজাস্ট করে আমরা এইভাবে একটা ইমেজকে কিন্তু পারফেক্টলি ভাবে এডিট করতে পারি ঠিক আছে তো যতটুকু রাখলে আপনার কাছে ইমেজটা মনে পারফেক্ট মনে হবে ততটুকু আপনি এখানে রাখবেন তারপরে এখান থেকে কাস্টম যদি আপনার ডিফল্ট ভাবে কোনো কিছু ব্যবহার করতে চাই এখানে ডিফল্ট দেওয়া আছে ডিফল্ট টেম্পলেট আপনি এখান থেকে সিলেক্ট করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমরা ডিফল্টগুলো ব্যবহার করব না আমরা সব সময় কাস্টমে সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের মতো করে এটাকে এডিট করে ব্যবহার করব ঠিক আছে আমরা এইভাবে এডিট করে আমাদের মতো করে ব্যবহার করব এরপর এখানে হচ্ছে আমাদের তিনটে কালারের মোট একটা হচ্ছে আর জিবি আর জিবি মানে হচ্ছে তিনটা কালার রেড গ্রিন এবং ব্লু তিনটা কালারকে আমরা এখানে একসাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো আর যদি আপনার আলাদা আলাদা কালার অ্যাডজাস্টমেন্ট করতে চান যদি শুধু রেড কালারটা সেক্ষেত্রে রেড এ ক্লিক করবেন রেডে ক্লিক করলে শুধু রেড কালারটা আপনি এখানে মডিফাই করতে পারবেন ঠিক আছে দেখেন শুধুমাত্র আমার ইমেজ থেকে রেড কালারটিকে আমি মডিফাই করতে পারতেছি আমার গেঞ্জের কালার যদি লক্ষ্য করেন আমি যদি ডার্কনেসটা বাড়িয়ে দিকে তাহলে আমার গেঞ্জের কালারটা পুরোটাই পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই কালারের এই অপশনটির কাজ আর আপনি যদি এখান থেকে জিরো করে দেন তাহলে পুরো ইমেজটা আমি শুধু রেড কালারেই কনভার্ট হয়ে গেছে কিন্তু অন্যান্য যে কালারগুলো ছিল গ্রিন এবং ব্লু সেই কালারটা কিন্তু এখান থেকে নেই এরপরে যদি আমি গ্রিন দেখতে চাই গ্রিনে ক্লিক করলে পুরো ইমেজটা আমরা এখানে গ্রিনে করতে পারবো আমি এখানে গ্রিন করে দিলাম এখান থেকে একটু বাড়াই এই যে দেখেন পুরো কালারটা কিন্তু আমি এখান থেকে কাস্টম করে নিতে পারতেছি ঠিক আছে এই দেখেন পুরোটা আমি এখানে গ্রিন করবো যতটুকু আমি এদিকে বাড়াবো হোয়াইটটা যত কমাবো তত কিন্তু ইমেজটা আমার গ্রিন হয়ে যাবে হোয়াইটটা যত কমাবো তত গ্রিন হবে এটা যতগুলি কমাবো তত কিন্তু গ্রিন হবে ঠিক আছে পুরো কিন্তু গ্রিন হয়ে গেছে তো এটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে কতটুকু রাখলে আপনার কাছে ইমেজটা মনে হচ্ছে না পারফেক্টলি মনে হচ্ছে আপনি ততটুকুই রাখবেন এখানে ঠিক আছে আমি এটাকে ক্লোজ করে দিয়েছি এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু ব্লু করে দিলে আমি যদি ইমেজটাকে ব্লু করে দিচ্ছি ব্লু কনভার্টে করতে চাই সেক্ষেত্রে আমি এই প্যানেলটাকে এদিক থেকে এই যে হোয়াইটটাকে কমাবো হোয়াইটটাকে কমাইলে আমাদের যে ব্লু প্যান্টটি ব্লু প্যানটি আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এখানে আমাদের তিনটি কালারের অপশন রয়েছে এখানে আমরা এই তিনটি প্যানকে ব্যবহার করতে পারি ঠিক আছে যেগুলো আমি এখান থেকে দেখালাম ঠিক একইভাবে এখান থেকে আপনি সিলেক্ট করে এখান থেকে ইমেজ থেকে কোনো একটা কালার সিলেক্ট করে দিলে ওই কালারটা এখানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে ব্লু আমি যদি এখান থেকে আট জিবি সিলেক্ট করে দিই আট জিবি দিলাম এখান থেকে এই প্যানটাকে সিলেক্ট করে নিই আগে থেকে যে কালারটি আমি সিলেক্ট করে দিয়েছি ওই কালারটি এখানে চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এই অপশনগুলোর কাজ তাতে টুল দিয়ে আমার এখানে সিম্পল ইমেজ ইমেজ থেকে যদি কোনো স্যাম্পল আমরা দিয়ে দিতে চাই যে এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই হবে এই কালারটা এখানে চলে আসবে তো আমি এখান থেকে পুরোটাকেই ডিফল্ট করে নিচ্ছি ওকে এরপরে আমি এখান থেকে জাস্ট এই কালারটাকে সিলেক্ট করে দিলাম তো দেখেন এই কালারের রিফ্লেক্টটা কিন্তু এখানে লেভেল অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেছে তো আশা করি আপনার লেভেলটাও বুঝতে পেরেছেন আর নিচে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো আমাদের ঠিক আগের মতোই তো আমি এটাকে অফ করে রাখতেছি এখান থেকে এটা আমি বন্ধ করে দিলাম এরপর আমরা যেই কাছ থেকে আবার লেয়ার পেনলে চলে যাব লেয়ার পেনলে আসার পর নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এরপরে রয়েছে আমাদের কার্ভ কার্ভে যদি ক্লিক করি এখানেও আমাদের একটা নতুন লেয়ারের নাম আসবে তো এখান থেকে আমি ইউরো দিয়ে দিলাম এখানে ওকে বাটনে ক্লিক করলাম তো নতুন একটা লেয়ার কিন্তু চলে আসে এখন লেভেল লেভেলটা কি আমার এখানে যে ইমেজটি রয়েছে আমি ইমেজটাকে এখানে এই লেভেল দিয়ে হোয়াইটটা বাড়াতে পারি এবং এদিকে নিচে থেকে এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন এই লাইনটা যদি নিচে থেকে নিয়ে আসি তাহলে পুরো ইমেজটি থেকে আমি হোয়াইটনেসটাকে কমাতে পারবো ডার্কনেসটাকে বাড়াতে পারবো ঠিক আছে আমি এখান থেকে পয়েন্ট এইভাবে অ্যাড করে পয়েন্ট ক্লিক করলে কিন্তু পয়েন্ট অ্যাড হবে তার পয়েন্টগুলোকে আমি এভাবে অ্যাডজাস্ট করে আমি ইমেজতে কোন দিকটা কতটুকু কী রাখতে যাচ্ছি এটা আমি এভাবে মডিফাই করে নিতে পারবো ঠিক আছে এই যে আর এখানে যেটা রয়েছে পয়েন্টগুলো যদি ডিলিট করা প্রয়োজন পরে এখানে ক্লিক করবেন পয়েন্টগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে বা লেয়ার প্যানেল থেকে লেয়ারটা ডিলিট হয়ে যাবে তো আমি এখানে ব্যাকে চলে আসলাম এরপর যদি উপরের দিকে নিয়ে যাই উপরের দিকে নিয়ে গেলে আমি কিন্তু ইমেজটাকে হোয়াইট করতে পারবো তো দেখেন যদি এদিকে নিয়ে যাই পুরোটা কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে তো আপনার কতটুকু কোন দিকে রাখলে ভালো লাগবে ইমেজটা এদিকে ডার্কনেসটা কতটুকু কমাতে হবে কতটুকু বাড়াতে হবে পয়েন্টগুলো অ্যাড করে করে আপনার এটাকে এডিট করতে পারবেন ঠিক আগের মতো এখানে আমাদের কাস্টমগুলো দেওয়া আছে আমরা অবশ্যই কাস্টম থেকে কাজ করবো এখান থেকে ঠিক আগের মতো তিনটি কালার দেওয়া আছে আর জিবি রেড এবং ব্লু আর এখানে পেন্সিল রয়েছে আপনি তাহলে এইভাবে আর্ট করে দিয়ে কালারটা দিতে পারেন এইভাবে যদি ড্র করে দেন যে আমি এই লেভেলে কালারটা ইউজ করবো এই লেভেলে চলে আসবে যদি এখান থেকে শুরু করে এই লেভেলে হোয়াইটের উপর দিয়ে দেন তাহলে পুরো ইমেজটা হোয়াইটের উপর দিয়ে চলে আসবে ঠিক আছে এখানে আমাদের অনেকগুলো ফাইল দেওয়া রয়েছে এইভাবে কালার সিলেক্ট করে দিতে পারেন পুরো কালারটি ওই লেভেল অনুযায়ী চলে আসবে যেমন দেখেন রেড ব্লু এবং গ্রিন তিনটা কালারের লেভেল এখানে আমাদের শো করাচ্ছে আমি যদি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিই এই কালারটা এখানে শো করছে ঠিক আছে তো এটা গেলো আমাদের এই অপশনের কাজ আমি এটাকে বন্ধ করে রাখতেছি আবার চলে যাচ্ছি লেয়ার প্যানেলে লেয়ার প্যানেল থেকে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্সপোজার আমি যদি এক্সপোজারে ক্লিক করি এক্সপোজারে ক্লিক করে আগের মতে আমাদের অপশনটা আসবে আমি এখান থেকে জাস্ট একটা কালার চেঞ্জ করে দিচ্ছি ইউল কালার বাটনে ক্লিক করলাম এক্সপোজারের কাজ হচ্ছে আমি এখান থেকে এক্সপোজারটা যদি বাড়াই বাড়ায় দেখেন আমার ইমেজের ফেসের এবং যেটুকু হোয়াইট অংশ হোয়াইট অংশটাকে আর আমি হোয়াইট করতে পারবো ঠিক আছে হোয়াইট অংশটাকে আরও একটু হোয়াইট করতে পারবো এবং পুরোটাকে যদি হোয়াইট করে দিতে চাই তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট করে দিলে বা বিশ পার্সেন্ট করে দিলে কমে যাবে এখানে ড্রাগনেসটা বাড়াতে পারি তারপর যে অফসেট অফসেটটা হচ্ছে আমাদের এই ভিতরে ইমেজের ভিতরে অংশটা অফসেটটা আমরা বাড়াতে পারি বা কমাতে পারি এভাবে ঠিক আছে তো আমি এইভাবে এটাকে রাখতে পারি তারপর যে আমার পয়েন্ট যেটা হচ্ছে গামা কারেকশন গামা কারেকশনটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে এডিট করে ব্যবহার করে ঠিক নিচে আগের মতো অপশনগুলো রয়েছে তিনটা পেন্সিল অপশন আমাদের তো আমি এটাকেও অফ করে রাখতেছি আর এটা যদি আপনি ব্ল্যান্ডিং মোডটা অ্যাপ্লাই করেন এখান থেকে কিন্তু মোড রয়েছে আমি যদি লেয়ার পেন এখান থেকে মুডগুলো অ্যাপ্লাই করি তাহলে আমাদের কিন্তু কালার অনুযায়ী আমাদের এই ফে ইমেজের উপরে কিন্তু এগুলো পরিবর্তন হয়ে যাবে যে কী মোডে আমার এটা থাকলে ভালো লাগবে এটা কিন্তু এখান থেকে দেখা যাবে যেটা আমরা প্রথমে যে লেয়ার ম্যানু লেয়ার ম্যানু থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে যদি এক্সপোজারে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে মোড রয়েছে মোডে এখানে এইটা এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে ঠিক আছে এই জন্য আমি এটা এখান থেকে দেখাচ্ছি না এখান থেকে দেখাচ্ছি তো এটাকে আমি ক্লোজ করে রাখলাম আমরা পরে অপশনটা দেখি লেয়ার মেনু লেয়ার মেনু থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভেরিয়েন্স আমি যদি ভেরিয়েন্সে ক্লিক করি ভেরিয়েন্সে ক্লিক করলে ঠিক আগের মতো এখানে লেয়ারের নাম নাম চাবে আমি নাম দিয়ে দিব এখানে আর এখানে দেখতেছি ক্রেট ক্লিপিং মার্কস আমি যদি এখানে ক্রেট ক্লিপিং মার্ক্সে ক্লিক করি তাহলে কিন্তু ক্লিপিং মার্ক্স হয়ে যাবে আর যদি ক্লিপিং মার্ক্স না ক্লিক করি তাহলে কিন্তু ক্লিপিং মার্ক্স হবে না তো আমি ক্লিপিং মার্ক্স একবার সবার শেষের অপশনে দেখাবো এর জন্য কিন্তু এটা দেখাচ্ছি না আবাহত এখানে আমরা একটা কালারের কোড দিয়ে দিই আমি এখানে ব্লুটা দিয়ে দিলাম এখান থেকে আমি নর্মালি রাখতেছি ওকেবার ক্লিক করলাম তারপর এখান থেকে আমি যদি ভেরিয়াসটা দিকে বাড়াই ভেরিয়াসটা বাড়াই দেখেন ইমেজটার ভিতরে যে হোয়াইটনেসটা রয়েছে হোয়াইটনেসটা কমে যাবে ঠিক আছে আর এদিকে যদি নিয়ে যাই তাহলে এখানে আমাদের হালকা এক হোয়াইটনেসটা বাড়বে তো এখান থেকে আপনাদের একটা অ্যাডজাস্ট করে নিতে হবে যে কতটুকু রাখলে আপনি ইমেজটা আপনি অ্যামাউন্টটা ভালো করে নিতে পারতেছেন আর স্যালারেশনটা হচ্ছে যদি আপনি এটাকে বাম দিকে নিয়ে যান তাহলে ইমেজটা আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট হয়ে যাবে আর যদি এটাকে আপনি এখান থেকে ডান দিকে নিয়ে যান তাহলে আপনি ইমেজের ভিতরে একটা লাল ইফেক্ট বা একটা ব্লু ইফেক্ট যে ইমেজটা আপনার ব্যবহার করতেছেন সেই ইমেজে যেখানে যে কালারটি রয়েছে ওই কালারটি ফুটে ওঠার চেষ্টা করবে ঠিক আছে এটা হচ্ছে স্যাটুরেশনের কাজ তো আমি এখান থেকে একটু এটাকে বাড়াই এটাকে একটু এখানে দিই তো দেখেন আমার পিছনে যে ধান ক্ষেতটা দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে গ্রিন হয়ে গেছে আমি যদি আগে এটাকে ডিফল রাখি দেখেন ডিফল রাখলাম ধান ক্ষেতটা কিন্তু স্পষ্টভাবে গ্রিন বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন এখান থেকে একটু কাজ করব এই স্যাটুরেশনটা একটু বাড়াবো তাহলে দেখেন আমার পিছনে এটা কিন্তু পুরাপুরি আমাদের গ্রিন কিন্তু কনভার্ট হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ অরিজিনাল যেভাবে দেখা ধান ক্ষেতটা ওইভাবে দেখাচ্ছে তারপর আমি এখান থেকে যদি এটাকে ওকে করে আমার ফেসের উপরে দেখা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো আমি যদি মার্কস অপশনে ক্লিক করি তারপর এখান থেকে যদি ব্রাশ টুলে ক্লিক করি আমি যদি আমার ফেস থেকে এটুকু রিমুভ করে দিই আমার ফেসের যে লালটা আসছে আমি যদি এটাকে রিমুভ করে দিই এভাবে আমি একটু ব্রাশ করবো ব্রাশ করলে কিন্তু আমি এটাকে রিমুভ করে নিতে হবে এখানে ঠিক আছে এখানে আমার ব্ল্যাকটাকে উপরে দিতে হবে হোয়াইটটা নিচে থাকলে হবে না এই যে দেখেন আমি এখানে এভাবে ব্রাশ করে দিচ্ছি তাহলে আমার ফেস থেকে যে লাল ইয়াটা ছিল বা আমি যদি ছবি থাকে আমার লাল অংশটাকে ডিলিট করতে চাই ঠিক এইটাকে এটাকে আমি মাস্ক করে দিব মাস্ক করে দিলে আমার শুধু ধান ক্ষেতের ভিতরে যে আমি ব্যবহার করেছি শুধুমাত্র সেই ইফেক্টটা এখানে দেখতে পাবো আমার এই ছবির ভিতর থেকে ঠিক আছে শুধু সেই অংশটুকু আমাদের কিন্তু গ্রিন হয়ে যাবে আর আমার অরিজিনাল যে ফুটেজ আমার অরিজিনাল ফুটেজটা কিন্তু আমি এভাবে মাস্ক করে নিয়ে আমি আমার অরিজিনাল ফুটেজটাকে একদম স্মুথলি ভাবে রাখতে পারি তো দেখেন আমার কিন্তু অরিজিনাল ফুটেজ যেটা ছিল এটা কিন্তু লাল লাল কালার বেশি অ্যাপ্লাই হয়ে গেছিলো এখন দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসি আর নিচে দেখেন নিজে কিন্তু আমাদের ব্লু আমি যদি এটাকে অফ করে রাখি তাহলে দেখেন অরিজিনাল ছবি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা আমার ধান খেতে আর যখন এই ব্যবহার করলাম তখন দেখেন পার্থক্যটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমি অফ করে রাখলাম অফ করে আমি পরবর্তী চলে যাচ্ছি ক্লোজ করি ওকে এরপরে আমি চলে যাচ্ছি এখান থেকে লেয়ার মেনু লেয়ার মেনু থেকে নিয়ে অ্যাডজাস্টমেন্ট এরপরে যেটা রয়েছে হিউজ অ্যান্ড স্যাটারেশন আমি যদি হিউজ অ্যান্ড স্টারেশন ক্লিক করি আবার এখানে লেয়ারের নাম চাবে আমি এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম ওকে বাটনে ক্লিক করার পর আমি যদি এখানে হিউজটাকে বাড়াই বাড়ালে আমাদের এখানে কালারটা এখান থেকে আমি যে কালারের অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দিব আমার ইমেজটার ভিতরে সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে এখানে দেখেন অনেকগুলো কালারের ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আর এখান থেকে আমরা অনেকগুলো রয়েছে যেমন মাস্টার রেডস ইয়োলো গ্রিনস ঠিক আছে আমি যদি ইয়োলোটাকে সিলেক্ট করে দিই তাহলে ইয়োলো অ্যামাউন্টটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে বেশি করে ঠিক আছে তারপর এখান থেকে আমাদের কাস্টম থাকবে এখানে এখান থেকে আমরা স্যাটারেশনটা বাড়ে কমা নিতে পারি এখান থেকে এটাকে বাড়ে কমা নিতে পারি নিচে আমি এটাকে অরিজিনালটা অরিজিনাল অপশনে চলে আসলাম এখান থেকে আবার নিচেটা দেখাই স্যাটারেশনটা এটাকে যদি বাড়াই ইমেজের ভিতরে লাল কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে বেশি যেহেতু আমি এখানে লাল কালার সিলেক্ট করা রয়েছে আর এখান থেকে যে লাইট অ্যান্ডটা কমাই তাহলে হচ্ছে আমাদের লাইটনেস এদিকে কমালে আমাদের লাইটটা কমে যাবে মানে ব্রাইটনেসটা কমে যাবে এদিকে বাড়ালে ইমেজের লাইটটা বাড়বে ঠিক আছে এটা আমরা এখান থেকে করে নিতে পারি তারপরে হচ্ছে কালারাইজ এখানে রয়েছে আমি যদি সবগুলো কালারাইজ করে নিতে পাই করে নিতে চাই আর কি বিভিন্ন কালারগুলো অ্যাডজাস্ট করে আমি এখান থেকে বিভিন্ন কালার অ্যাডজাস্ট করে সব কালারগুলো আর কি মিক্স করে মিক্স করে এখান থেকে আমি আমার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে কিন্তু নিতে পারবো তো এটাকে আমি হোয়াইটটাকে একটু কমাবো তারপরে এখান থেকে কালারগুলো ঠিক আছে তো আমি এটা কিন্তু ব্যবহার করতে পারি তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ইফেক্ট আমার ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি যদি আপনার ফেসের উপরে এই ইফেক্ট অ্যাপ্লাই করতে না চান সেক্ষেত্রে আপনি এখান থেকে মাস্ক অপশানে ক্লিক করবেন এখানে মাস্ক অপশনে ফেসটাকে মাস্ক করে দেবেন তাহলে ফেস থেকে আপনার ওই ইফেক্টটা এখান থেকে রিমুভ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার ওই ফেসটা এখান থেকে বা ওই ইফেক্টটা এখান থেকে রিমুভ হয়ে গেছে এটাকে আমি অফ করে রাখতেছি আর পরে অপশনে যাই থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট নিউ অ্যাডজাস্টমেন্ট থেকে যেটা রয়েছে কালার ব্যালেন্স আমি যদি কালার ব্যালেন্সে ক্লিক করি তাহলে আবার অপশন আসবে এখান এখান থেকে থেকে ক্লিক সায়ান কালার আমি যদি এখান থেকে কালারটা একটু অ্যাডজাস্ট করতে চাই এটা আমাদের রেডটা কিন্তু বাড়বে এখান থেকে সায়ান কালারটা কিন্তু কমবে ঠিক আছে যেটা আমার ঘিয়া কালার বলে থাকে নর্মালি বাংলায় তো আপনি যদি ঘিয়া কালারটা আপনার ইমেজে বেশি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এদিকে নিয়ে আসুন এই বারটাকে আর যদি এই মেজের উপরে রেড কালারটিকে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে এটাকে ডান দিকে নিয়ে যাবেন তাহলে রেড কালারটি আপনি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এরপর হচ্ছে মেজেন্টা এবং গ্রিন আপনি যদি এটাকে এদিকে নিয়ে আসেন তাহলে মেজানটা কালারটা অ্যাপ্লাই হবে আর যদি এই বারটাকে আপনি ডান দিকে নিয়ে যান তাহলে এখানে গ্রিন কালারটি অ্যাপ্লাই হবে তো এখানে আপনাকে তিনটা কালার কম বেশ কম্বাইন করে আপনার কালার ব্যালেন্সটা অ্যাডজাস্ট করে নিতে হবে তারপর হচ্ছে ইয়েলো আপনি যদি এটাকে বাম দিকে নিয়ে যান তাহলে ইয়েলো কালারটা বেশি অ্যাপ্লাই হবে ডান দিকে নিয়ে গেলেই আপনার ব্লু কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে আইকান থেকে আপনাদের টনগুলো পরিবর্তন করে নিতে হবে হাইলাইট রয়েছে হাইলাইটটা এখান থেকে বাড়ায় কমে নিতে পারবেন আপনারা ঠিক আছে সবগুলোরই কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে অপশন দেওয়া রয়েছে তারপর যে এখানে মিড টোনস রয়েছে শেরো রয়েছে যদি কোনো ইমেজের ভিতরে আমাদের শেরো থাকে শেরোটাকে যদি রিমুভ করতে চাই বা শেরোটাকে যদি অ্যাড করতে চাই এগুলো বিশেষ করে আমাদের ব্যবহার করা হয় যখন আমরা কোনো ডকুমেন্ট থেকে কোনো সিল রিমুভ করি কোনো ট্যাক্স রিমুভ করি সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা বা এই কালার ব্যালেন্সটা বেশি ব্যবহার করা প্রয়োজন পড়ে ঠিক আছে তো এটা হচ্ছে এই অপশনের কাজ আমি এটাকে অফ করে রাখতেছি আবার চলে গেলাম লেয়ার মেনু লেয়ার মেনু থেকে আমাদের নিউ অ্যাডজাস্টমেন্ট এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করি তাহলে এই ইমেজটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু কনভার্ট করতে পারবো অর্থাৎ আমার এই ইমেজটা কিন্তু আর জিবি তো রয়েছে এখন এই আর জিবি ইমেজটাকে যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে চাই তাহলে এখান থেকে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে দিবো সিলেক্ট করে দিলে পুরো ইমেজটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তারপর এখান থেকে আমি আমার মতো আবার একটু কাস্টমাইজ করে কিন্তু ব্যবহার করতে পারবো যতটুকু আপনার কাস্টমাইজ করার প্রয়োজন যতটুকু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আপনার কাছে মনে হবে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে তো আপনি ততটুকু থেকে কিন্তু কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম তো দেখেন পুরো ইমেজটা কিন্তু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে এবার আপনি যদি আপনার ফেস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অংশটুকু রিমুভ করতে চান মাস্ক অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তাহলে দেখেন এই আমার ফেস থেকে কিন্তু এই হোয়াইটনেসটা বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমি কিন্তু রিমুভ করে ফেললাম তো এটাকে আমি ক্লোজ করে দিলাম আবার চলে গেলাম লেয়ার মেনু লেয়ার মেনু থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফোটো ফিল্টার তো আমার টিউটোরিয়ালটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি আর ভিডিও ডিরেশনটা বাড়াতে চাচ্ছি না আজকে আমি এটুকুই আলোচনা করলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পর্যন্ত আর বাকি যে অপশনগুলো ছিল এগুলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলের এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো তো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আসলে আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন আমার কাছে ভালো লাগে এবং উৎসাহ লাগে যে আপনাদের জন্য হয়তো বা কিছু করতে পারতেছি সেই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার উৎসাহ লাগবে এবং আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ডিটেল নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ